बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आज के देखाबो खुबी सहज भावे अल्प समय अल्प उपकरणे गाजरेर हालुआ। गाजरेर हालुआ कम बेश सबाई पचंद करें, ताहले चलुन शुरू करा जाक। दो कप परिमाण बाटार निलाम, आपनारा चाइले घी निते पारें। मेल्ट होये जाबार पर दिए दिच्छि 6-7 एलाच, 5-6 तेजपाता और 4-5 दारचिनी टुकड़ो। आमि एकटु बेशी दिलाम कारण खुशबुटा चमत्कार होबे। एखाने प्राय 800 ग्राम गाजर धुए छेले निये ग्रेटर दिए चिकन करे केटे निएछि। चूलार आँच मीडियम ओ लोर माझामाझि रेखे नेड़ेचेड़े भेजे नेब 3-4 मिनिटेर मतो। बाटारे सुंदर एकटा ग्रान आसछे, एखन ढाकना दिए ढेके सिद्ध करे नेब 5 मिनिटेर मतो। भालो करे सिद्ध होये गेछे, एखन दिए देब 1 कप तरल दूध। आपनारा चाइले पाउडार दूध पानीर साथे मिशिए व्यवहार करते पारेन। दूधेर साथे किछु जाफरान भिजिए रेखेछि, अनेकेई जाफरानेर ग्रान पछन्द करेन ना। আপনারা ইচ্ছে হলে দিবেন, নয়তো জাফরান দিবেন না। একটু নেড়ে এখন দিয়ে দেব 1 কাপের চেয়ে একটু কম চিনি। অনেকেই আছেন মিষ্টি কম বা বেশি পছন্দ করেন, তাই চিনির পরিমাণ আপনার প্রয়োজন মতো নেবেন। ভালো করে নেড়ে নেব। চিনি গলে পানি বের হবার পর সেই পানি একটু শুকিয়ে যাবার পর দিয়ে দেব পাউডার দুধ। পাউডার দুধ এখানে আমি 1.5 কাপের চেয়ে একটু বেশি দেব। প্রথমে 1 কাপ পাউডার দুধ দিয়ে ভালো করে নেড়ে নেব। ভিউয়ার্স, দুধ দেবার আগে চুলোর আঁচ লো করে নেবেন, নয়তো পুড়ে যেতে পারে। আপনারা পাউডার দুধের বিপরীতে মাওয়াও দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব আরো 1/2 কাপ পাউডার দুধ। দুধ যত বেশি হবে হালুয়ার স্বাদ তত বেশি বেড়ে যাবে। গাজরের হালুয়ার সব উপকরণ দেয়া শেষ, এখন শুধু সময় নিয়ে নাড়তে হবে। গাজরের হালুয়া ভাজাটা আপনার চাহিদার উপর নির্ভর করে, আপনি কেমন চান। কেউ ভিজা পছন্দ করেন, আবার কেউ ড্রাই পছন্দ করেন। নাড়তে নাড়তে যখন গাজর থেকে বাটার বা ঘি ছেড়ে দিবে, তখন বুঝে নেবেন হালুয়া হয়ে গেছে। এলাচ, দারচিনি, তেজপাতাগুলো তুলে নিলাম, আমার হালুয়া হয়ে গেছে। একটি বাটিতে কিছু বাটার লাগিয়ে নিয়ে নিচ্ছি হালুয়া। ভিউয়ার্স, আশা করি আমার বানানো গাজরের হালুয়ার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবার হালুয়া চামচ দিয়ে সমান করে নিলাম। সবশেষে উপরে ছিটিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু বাদাম কুচি। আপনারা চাইলে গাজু এবং পেস্তাও দিতে পারেন। যে কোনো উৎসবে বানিয়ে পরিবেশন করতে পারেন, ছোট বড় সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।